মানে তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? কি জানিস তুই? এই যে এতদিন অবহেলার নাটক করেছিস, আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, নিজেকে হিরো ভাবছিস? মনে মনে ভাবলাম, তন্নিকে এগুলো আবার কে বলে দিছে? শালা আই মাইন না বলে দিল নাকি? এরপর আমি বললাম, এগুলো সব মিথ্যা কথা, আমি যা করেছি মন থেকে করেছি, তোকে এই কথাগুলো কে বলেছে? তুই কি ভাবছিস ওরা শুধু তোর ফ্রেন্ড, আমার না, ফারিয়া আমাকে সব কিছু বলেছে। শালার মেয়েদের পেটে কিছুই হজম হয় না, কি দরকার ছিল তন্নিকে এগুলো বলার? তারপর আমি বললাম, তোকে এই কথাগুলো ফারিয়া বলেছে, দেখ ওর কি হাল করি। কি করবি তুই ফারিয়ার? এই কথা বলে আস্তে আস্তে এগোতে লাগলাম। আমি বললাম, কি ব্যাপার, তুই এদিকে কেন আসছিস? কেন আসছি তাই না? দেখ একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। কর চিল্লাচিল্লি, দেখি কে আসে। আমি পিছাইতে পিছাইতে দেওয়ালের সাথে লেগে গেছি। এই কি করছিস তুই? বলার আগে ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা চেপে ধরল, আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি তন্নিকে একটু দূরে সরিয়ে দিলাম, বললাম, এই তুই কি পাগল, এটা আমার অফিস, বেডরুম না, যদি কেউ দেখে ফেলতো? দেখুক তাতে আমার কি। খাইছিস? হুম, মাত্রই তো খাইলাম। আর ধর এটা না, দুপুরে খাইছিস? না, তোর জন্য রান্না করে নিয়ে আসছি। তুই করছিস নাকি আম্মা করছে? দুজনেই করছি, তুই এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, বলবো না, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। ওকে। এরপর তন্নি ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, অবশেষে তন্নি লাইনে আসলো, হারামি বন্ধুগুলো না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। একটু পর তন্নি বাইরে আসলো, আমি একটা প্লেটে ভাত দিয়ে তাকে বললাম, এই ধর খেয়ে নে। আমি খাবো না। কি আজীব, তুই না একটু আগে বললি খাবি? এভাবে খাবো না। তো কিভাবে খাবি? যদি কেউ একজন খাইয়ে দেয় তাহলে খাবো। আমি আর কিছু না বলে ওকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে তন্নিকে বাসায় পাঠিয়ে দিলাম। তন্নি চলে যাওয়ার পর ফাইলটা নিলাম, এমন সময় আয়মানের কল। দোস্ত কি অবস্থা? আরে মামা কি বুদ্ধি দিলি, তন্নি তো পুরো ফিদা হয়ে গেছে। আরে কি বলিস। আর তন্নির জন্মদিনে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ, আমি ভুলেই গেছিলাম ওর জন্মদিন। আরে মামা সারপ্রাইজের কি দেখলা, আরো বড় সারপ্রাইজ এখনো রয়ে গেছে। আরে কি বলিস, কি সারপ্রাইজ তাড়াতাড়ি বল। না এখন না, বিকালে কফি শপে আই, বাকিরাও আসবে, সবাইকে একসাথে বলবো। আচ্ছা ঠিক আছে। শোন আসার সময় তন্নিকে নিয়ে আসিস, আমি সানিয়া আর ফারিয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কল কেটে দিলাম। অফিস শেষ করে বিকেলবেলা তন্নিকে বললাম রেডি হতে, সে রেডি হতে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে একটা কালো শার্ট পরে বাসার বাইরে দাঁড়িয়ে আছি তন্নির জন্য। একটু পর তন্নিও আসলো, বাহ সেও কালো শাড়ি পরে আসলো। আমি দেখে আরও একবার ক্রাশ খেলাম, হাঁ করে তাকিয়ে আছি। একটু পর তন্নির ঝাঁকানিতে বাস্তবে ফিরে এলাম, আমাকে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন, মশা ঢুকবে। আরে না, আমি একটা কথা চিন্তা করতেছিলাম। কচু করছিলি, যা এখন রিক্সা নিয়ে আয়। তারপর আমি একটা রিক্সা নিলাম। আমি একটু দূরে সরে বসতে চাইলাম, কিন্তু আমার বাম হাতটা চেপে ধরে বসে আছে। একটু পর কফি শপে পৌঁছে গেলাম, দেখলাম সবাই বসে আছে, আমাদের দেখে সবাই দাঁড়ালো। ফারিয়া বলল, কিরে আজ এত ম্যাচিং, ঘটনা কি? কিসের ঘটনা? বুঝি বুঝি, সবই বুঝি। আচ্ছা বুঝলে ভালো। এ হারামির দল চুপ কর, সবাই আগে বস। এরপর আমরা সবাই বসলাম, আইমান সবার জন্য কফির অর্ডার দিল। বন্ধু এবার বল, কি এমন সারপ্রাইজ যেটা মোবাইলে বলা যায় না, এখানে বলতে হবে? দোস্ত আবার তো বিয়ে। সত্যি? সত্যি। তারপর সবাই আইমানকে কংগ্রাচুলেশনস জানালাম। আমি বললাম, তো বিয়ে কবে? পরশুদিন। হারামির বাচ্চা, আগে বলিস নি কেন? দোস্ত আমি নিজেও জানতাম না, আজকে সকালে আব্বা বলছে,
আচ্ছা শোন, কালকে তোরা সবাই থাকবি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি পারবো না, তোরা সবাই আসিস। না পারলে তুই বিয়েতেও আসিস না। ওরে ভাই কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে আসব। আমার কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। বাবার সাথে অনেকক্ষণ কথা বলে রুমে গেলাম, দেখি তন্নি সোফায় বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে বলে, একটা কথা বলতাম। তো বল, অনুমতির কি আছে? আজকে খাটে ঘুমা, আমার কোনো সমস্যা হবে না। কেন, চর খাওয়ার জন্য নাকি? দেখ এগুলোর জন্য সরি, তুই খাটে ঘুমা, আমার সমস্যা হবে না। দরকার নেই, তুই ঘুমা। এই কথা বললে আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। তন্নি মন খারাপ করে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরের দিন তন্নি ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রুমে যাওয়ার পর আইমান কল দিল। হ্যালো দোস্ত, কই তোরা? তাড়াতাড়ি আয়, আমরা সবাই ওয়েট করতেছি। দোস্ত, আমি না আসলে হয় না, তন্নিকে পাঠিয়ে দিব। ওকে, তুই আমার বিয়েতেও আসিস না। আচ্ছা রাগ করিস না, আসছি। এরপর তন্নিকে বললাম রেডি হতে। দুজনে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর মার্কেটে চলে আসলাম। কিরে হারামি, এত দেরি কেন? আরে বলিস না, তন্নি আটা ময়দা মাখতে দেরি করে ফেলছে। তন্নি রেগে লাল হয়ে বলল, কি আমি আটা ময়দা মাখি? এই হারামি, তুই তো ঘুম থেকে উঠতে দেরি করছিস, এখন আমার দোষ দিতেছিস তাই না? এই তোদের ঝগড়া বন্ধ কর, দেরি হয়ে যাচ্ছে। ওকে চল কেনাকাটা শুরু করি। শুরুতে একটা স্বর্ণের দোকানে গেলাম। তন্নি আর ফারিয়া দুজনে আইমানের বউয়ের জন্য গয়না পছন্দ করতেছে। অনেক ঘাটাঘাটির পর অনেকগুলো স্বর্ণের জিনিস নিল। তন্নি একটা নেকলেস নিয়ে বারবার নিজের গলায় জড়িয়ে দেখতে লাগলো। আমি খেয়াল করে দেখেছি, মনে হয় ওর পছন্দ হয়েছে, কিন্তু কিছু বলছে না, আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে সানির সাথে কথা বলতেছি। একটু পর শাড়ির দোকানে গেলাম। সবার জন্য শাড়ি কিনলো, আইমানের মা বোন খালা আরও অনেকের জন্য কেনা হলো। তন্নি একটা নীল শাড়ি নিজের গায়ে জড়িয়ে আমাকে বলল, এই জুয়েল। হুম বল। শাড়িটা খুব সুন্দর তাই না? আমাকে ভালো মানিয়েছে। তো এখন কি করব? না এমনি বললাম। বাহ, ফকিন্নি সবকিছুই ঠিক করে নিয়েছে, দাম দেওয়ার জন্যই আমাকে কথাগুলো বলেছে। আর তন্নিকে শাড়িটাই আসলে অনেক সুন্দর মানিয়েছে। আমি দোকানদারকে বললাম শাড়িটা আলাদা একটা প্যাকেট করে দিতে। তন্নির মুখে এক রাজ্যের হাসি দেখলাম। কিছু না বলে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বসে আছে। আরও অনেক কিছু কেনাকাটা করার পর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সানি আর আইমানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিলাম। একটু পথ যাওয়ার পর রিক্সাওয়ালাকে বললাম, মামা একটু দাঁড়ান। এই তোর আবার কি হলো? তুই বসে থাক, আমি একটু আসছি। এই কথা বলে আমি আবার মার্কেটে গেলাম। গিয়ে তন্নির পছন্দ করার নেকলেসটা কিনে নিলাম। দাম বেশি হওয়ায় ক্যাশ টাকা দিতে পারিনি। ওর বিকাশ নাম্বার নিয়ে একটা কলিগকে বলে টাকা পাঠিয়ে দিলাম। একটু পর রিক্সায় আসলাম। কিরে কোথায় গিয়েছিলি? সেটা তোর না জানলেও চলবে, এই মামা চলেন। বাসার সামনে এসে আমি তন্নিকে উপরে পাঠিয়ে দিলাম। রিক্সা ভাড়া দিয়ে আমি উপরে আসলাম। দেখলাম তন্নি রুমে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। আমি নেকলেসটা ওর ড্রয়ারে রেখে দিয়েছি। তন্নি ওয়াশরুম থেকে বের হলো, খুব হাসি খুশি লাগছে। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আগের দিনের মতো সোফায় শুয়ে পড়লাম। তন্নি কিছু বলতে গিয়েও বলেনি। পরের দিন আইমানের বিয়ে, সকাল থেকে শুধু কল দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি তন্নি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর নাস্তা করে রেডি হয়ে তন্নিকে বললাম, তাড়াতাড়ি রেডি হতে, আমরা বিয়েতে যাব, আর অনেক কাজ আছে। তন্নি হ্যাঁ সূচক ইশারা দিয়ে রেডি হতে চলে গেল। আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর তন্নি রেডি হয়ে আসলো। আমি তো দেখে আবার ক্রাশ খাইলাম। কালকে সে শাড়িটা পরেছে, আবার গলায় নেকলেসটাও পরেছে, পায়ে হাই হিল, হালকা লিপস্টিক, উফ মাথা নষ্ট করে দিচ্ছে। আমি হা করে তাকিয়ে আছি। একটু পর বুঝলাম কেউ একজন আমাকে ধাক্কা দিচ্ছে। কিরে অমন হা করে কি দেখছিস? মনে হয় আগে কোনো দিন আমাকে দেখিসনি। দেখেছি, তবে আজকে একটু অন্যরকম লাগছে। তন্নি লজ্জায় লাল হয়ে যায়, দেখতে আরও বেশি কিউট লাগছে। তারপর একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তন্নি আমার বাম হাতটা চেপে রেখেছে। একটু পর বলল, ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ?
এই যে আমার পছন্দের নেকলেসটা নিলি, তাই এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তুই কি কালকে দোকানে আমাকে খেয়াল করেছিস? হুম, একটু একটু। কথা বলতে বলতে আমরা আবার মার্কেটে যাই। বিয়ের জন্য একটা গিফট নিলাম, এরপর আইমানদের বাসায় চলে গেলাম। সারাদিন খাওয়া দাওয়া আর মেহমান নিয়ে বিজি ছিলাম সবাই। সন্ধ্যার পর আইমান এসে আমাকে বলল, দোস একটা কাজ করতে হবে। কি কাজ? দোস তুই আর তন্নি আমার বাসর ঘরটা সাজিয়ে দে। কিন্তু? কোনো কিন্তু নয়, প্লিজ দোস না করিস না। সানিকে বাবার সাথে বাজারে পাঠাইছি, আর ফারিয়া মিলির সাথে আছে। আচ্ছা ঠিক আছে। হুম, ওখানে ফুল আর সব জিনিস আছে। বাবা থাকলে বাবাই তোকে বলতো, আমার তো একটু লজ্জা লাগছে তাই কাউকে বলতেছি না। হইছে আর লজ্জা পেতে হবে না, যা আমি দেখতেছি। এরপর তন্নিকে খুঁজতে লাগলাম, দেখলাম নতুন বউয়ের সাথে সেলফি তুলছে। সারাদিনে কয়েক হাজার সেলফি তুলেছে, তাও মন ভরেনি। আমি ইশারা দিয়ে ডেকে নিলাম, তারপর এসে বলে, হুম বল কেন ডেকেছিস? আরে বাসরঘর সাজাতে হবে, এখানে নাকি কেউ পারে না। আরে কি বলছিস, এখনো সাজাইনি? সাজালে কি তোকে ডাকতাম? আচ্ছা ঠিক আছে চল। এরপর তন্নি আর আমি বাসরঘর সাজাতে লাগলাম। সাজানো প্রায় শেষের সময় তন্নি বলে, জানিস বাসরঘর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাই নাকি? হুম, জানিস আমি কি কি কল্পনা করেছি বাসর রাত নিয়ে? কি কি? আমার জামাই আসবে, আমি লজ্জায় ঘুমটা দিয়ে রাখব, সে ঘুমটা সরাবে, তারপর তার পা ছুঁয়ে সালাম করব, তারপর সে আমাকে গান শোনাবে, আমি তাকে শোনাবো, কিছুক্ষণ নাচব, তারপর দুজনে ছাদে গিয়ে চাঁদ দেখব, সে আমাকে দোলনায় দুলাবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হবে। তুই পাগল নাকি? চাঁদ উঠলে আবার বৃষ্টি হয় নাকি? তুই চুপ থাক। তারপর আমরা দুজনে অনেক সময় হাত ধরে ভিজব, তারপর আবার রুমে চলে আসব, আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ব। আমি তন্নির কথাগুলো শুনে একটু অভিমানের ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়মানের বাসর ঘরে গোলাপ ফুল ছিটাচ্ছি। আমার এমন মুখ দেখে তন্নি বলে, কিরে তোর আবার কি হলো? কই কিছু না। মুখটা এমন পেঁচার মতো করে রাখছিস কেন? সবার কপালে কি আর বাসর রাত থাকে? অভাগাদের কপালে তো কিছুই থাকে না। হইছে আর ঢং করতে হবে না, এই নে এটা ধর। কি এটাতে? শেরওয়ানি। আমরা এখন বাসায় যাব, আমরাও বাসর করব। কি? হুম, আমি একটা লাল বেনারসি পরব, তুই 30 মিনিট পর রুমে যাবি। 30 মিনিট কি করবি? এত কথা তোর জানতে হবে না, যেটা বলছি সেটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত কিছু তুই কখন করলি? সারপ্রাইজ কি তুই একাই দিতে পারিস? আমি পারি না, আমি আর ফারিয়া মিলে করে এসেছি। এখন যা একটা গাড়ি ঠিক কর, বাসায় যাব। ওকে। একটা সিএনজি নিয়ে আমি আর তন্নি তাড়াতাড়ি বাসায় গেলাম। আমি শেরওয়ানি পরে রেডি হয়ে আসি, কখন 30 মিনিট হবে ঘড়ির দিকে তাকিয়ে আছি। অবশেষে 30 মিনিট হলো, আমি বাসর ঘরে যাচ্ছি। কেমন যেন লজ্জা লাগছে, সব সময় থাকি তবুও আজকে কেমন যেন লাগছে। ধুর এত সরব দিয়ে লাভ নাই, আগে ভিতরে যাই। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেলাম, তন্নি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটা উঠালাম, তন্নি খাট থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে অনেক সুখী হও মা। হাই হাই এটা কি বললাম, মা কেন বললাম? তন্নি একটা গোতা দিয়ে বলে, এই কুত্তা আমি তোর মা। হুম, এই না না ভুল হয়ে গেছে, আর বলবো না, এই যে কান ধরলাম। ওকে এখন একটা গান শোনা। এই আমি তো গান পারি না। কি বললি? আচ্ছা শোনাচ্ছি। হুম ওকে। বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস। এই হারামি এটা কি গান? আরে মমতাজ খালামণির গান। রাখ তোর মমতাজ খালা, ভালো গান গা, নইলে ধাক্কা দিয়ে বাহির করে দিব। এরপর আমি শীতল বাতাসে দেখেছি তোমায় এই গানটা শোনালাম, তন্নিও একটা রবীন্দ্রসঙ্গীত শোনালো। মেয়েটার গলা বেশ ভালো, এরপর বলল, আয় একটু নাচি। দূর আমি নাচ পারি না। হালকা নাচ, যেমন তেরি মেরি গানটাতে হালকা নাচি, আয়। আমি তো সানি লিওন আর উর্বশীর গান ছাড়া নাচতে পারি না। মায়ের খাবি কিন্তু। এরপর উড়া ধরা কিছুক্ষণ নাচ দিলাম, আমি তো হাসতে হাসতে শেষ। তন্নি বলল, চল ছাদে যাব।
ঠিক আছে চল। এভাবে না, আমাকে কোলে নিয়ে চল। কি আর করা, ওকে কোলে নিয়ে সাদে গেলাম, একটু পর বললাম, এই তুই কি খাস, ওরে আল্লাহ এ তো অজন্তই, আর একটু হলে তো মরেই যেতাম। তন্নি কিছু না বলে আমার একটা হাত ধরে হাঁটতে লাগলো। আমারও অসম্ভব ভালো লাগা শুরু হলো। এরপর আমি তন্নিকে কোলে নিয়ে পুরো ছাদ ঘুরলাম। একটু পর শুরু হলো ঝুম বৃষ্টি। তন্নির ইচ্ছাটা উপরওয়ালা পূরণ করে দিল। দুজনে অনেক সময় দিয়ে ভিজলাম। হঠাৎ একটা বাজ পড়ার সাথে সাথে তন্নি আমাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ চলার পরে দুজনে নিচে চলে আসলাম। তন্নি ভেজা কাপড় চেঞ্জ করে আসলো, আমিও আসলাম। একটু পর বললাম, এই শোন, আমরা ফ্রেন্ড ছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো স্বামী স্ত্রী হয়ে গেছি, এখন আর তুই করে বলবো না, তুমি করে বলবো। ধুর, না, আমি তুই করেই বলবো। কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, সবার সামনে তুমি বলবো আর এমনিতে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। এই শোন, আমার না অনেক ইচ্ছা আমার টুইন বেবি হবে। তাই নাকি? তাহলে তো আমাকে ডাবল কষ্ট করতে হবে। কেন? একটা ছেলের জন্য যে কষ্ট করতে হবে, দুজনের জন্য তো ডাবল কষ্ট করতে হবে, তাই না? এই তোর মতলব কিন্তু আমি বুঝে গেছি। তাই নাকি? তাহলে তো ভালো। আই, খবরদার কাছে আসবি না। আসলে কি হবে শুনি। আমি আস্তে আস্তে আগাতে লাগলাম আর তন্নি পিছাতে লাগলো। পিছাতে পিছাতে একসময় খাটের উপর গিয়ে পড়ে যায়। তন্নি লজ্জায় লাল হয়ে যায়, একটা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি কাপড়টা সরিয়ে ওর মিষ্টি মাখা ঠোঁটে আস্তে করে আমার ঠোঁটটা বসাই দিলাম। তারপর দুজনে হারিয়ে গেলাম অজানা এক রাজ্যে। থামেন, অনেক কিছু দেখে ফেলেছেন, এবার আমাদের একটু একা থাকতে দেন।